নমস্কার। আজকের বিষয় হলো আপনি কিভাবে আপনার শিশুর সঙ্গে কার্যকরী এবং মূল্যবান সময় কাটাবেন, যাতে প্রতি মুহূর্তে আপনার শিশু আরও নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হয়, আরও নতুন নতুন বিষয় ভাবতে শেখে এবং কথা বলতে শেখে। এখানে আমরা একটা ছবিতে গল্প আজকে দেখাব, যে গল্পটা দেখাবার আগে কি কি আপনার করণীয় সেটার একটা লিস্ট এখানে করে দেওয়া হয়েছে। গল্পটা দেখাবার আগে আপনি বিভিন্ন শব্দ ভাণ্ডার নিয়ে আপনার শিশুর সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন প্রশ্ন করে তাকে উৎসাহিত করবেন নতুন নতুন শব্দ নিয়ে কথা বলতে। এখানে দেখা যাচ্ছে সেই মেষপালক এবং নেকড়ে বাঘের গল্প। মেষপালক গিয়েছে ভেড়া চড়াতে নিকটবর্তী পাহাড়ে, সে শান্তিতেই রোজ ভেড়া চড়াত, কিন্তু একদিন তার মাথায় কি এক বুদ্ধি এল যাতে সে দূর থেকে চেঁচিয়ে উঠল, নেকড়ে বাঘ নেকড়ে বাঘ। শান্তিপ্রিয় গ্রামের লোকজন তারা সেইটা শুনে বুঝল কোনো বিপদে পড়েছে এবং তারা ছুটে গেল তাকে সাহায্য করতে। গিয়ে দেখল কোথাও কোনো গোলমাল নেই, ভেড়ারা সব শান্তিতে যেমন ছিল তেমন আছে। মেষপালকও হাসি হাসি মুখ করে বসে আছে গাছতলা, বুঝলো যে মেষপালক মজা করেছে। গ্রামের লোক ফিরে গেল। তারপর একদিন সত্য সত্যই নেকড়ে বাঘ এলো এবং বহু ক্ষয়ক্ষতি করে বহু ভেড়া মেরে সে চলে গেল। আর সেদিন এদিন সত্যি নেকড়ে বাঘ এলো, দূরে জঙ্গলের কাছে মেষপালক অনেক চিৎকার করল, কিন্তু গ্রামের কোনো লোকই গেল না। এই গল্পটুকুকেই আপনি আপনার শিশুকে শোনাবেন, ছবিগুলো ভালো করে দেখাবেন, ছবির নানা বিষয়বস্তু নিয়ে তার সঙ্গে আলোচনা করবেন, দেখবেন যে সে আস্তে আস্তে নতুন নতুন বিষয়ে নতুন নতুন শব্দ নিয়ে কথা বলছে। Here is the suggestive activity list for parents. If you want to spend some quality time with your child, then do this. Before telling your child the story, you make your child ready for new vocabulary. Question him about associated topics and create an ambience so that your child can use